সন্ধ্যায় নিহত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য কলকাতার কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়। পরিবারের লোকেদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্তের দাবিতে সেখানে বিক্ষোভ দেখান বাম ও বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রাওয়াল বলেন, এই ঘটনার সুবিচারের দাবিতে তারা সোমবার আদালতের দ্বারস্থ হবেন। পুলিশের একটাই কাজ হচ্ছে, পুলিশ ধর্ষকদের আড়াল করবে, লোকাবে, আর সরকার পক্ষ হচ্ছে সেই যারা যারা অপরাধ করবে তাদেরকে সরকার শেল্টার দেবে। আজকে এখানে অপোজিশনকে মারাপিটি করছে, ধাক্কা দিচ্ছে, মুখ ভেঙে দিচ্ছে, এই করছে পুলিশ প্রশাসন। এটা কেন, এটা কি বলবেন, এটা কেন ভাই? যাতে আমরা যে আমাদের কথা তুলছি, আমাদের দাবি রাখছি, আজকে গোটা পশ্চিমবঙ্গতে হচ্ছেটা কি দেখুন না। যারা ধর্ষণ করছে আর এই পুলিশ, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। ধর্ষণকারীরা ধর্ষণ করে পালিয়ে যাচ্ছে আর পুলিশ এখানে সবার চোখের সামনে, যারা আমাদের কণ্ঠস্বরকে বন্ধ করার চেষ্টা করছে মারপিট করে। পুল